বিসমিল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট চিংড়ি মাছ দিয়ে ডাটা আলুর ঝোলটা অনেক পুরাতন একটা রেসিপি আর এই রেসিপিটা যে এতটা সুস্বাদু বিশেষ করে গরম গরম ভাতের সাথে সেটা তো বলে বোঝানোর মতো না আমার কাছে মনে হয় না ডাটা দিয়ে চিংড়ি মাছের এই ঝুলটা এমন কেউ নেই যে পছন্দ করে না আর এখন তো বাজারে ভরপুর ডাটা পাওয়া যায় প্রথমে চুলাতে আমি একটা কড়াই বসিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল গরম করে এক চা চামচ পরিমাণ আস্ত জিরার ফোড়ন দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম পরিমাণ ছোট চিংড়ি মাছ আপনারা এখানে যে কোনো চিংড়ি মাছই কিন্তু ব্যবহার করতে পারবেন তবে ছোট চিংড়ি মাছ দিয়েই কিন্তু বেশি সুস্বাদু হয়ে থাকে চিংড়ি মাছগুলো আমি দুই থেকে তিন মিনিটের মতো নাড়াচাড়া করে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা চিংড়ি মাছের সাথে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি সাথে দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য হাফ কাপ পরিমাণ পানি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ রাঁধুনি মশলা গুঁড়া এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া তবে ঝালটা কিন্তু আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি ছয় থেকে সাত মিনিটের মতো মিডিয়াম আছে মশলাটা কষিয়ে নিয়েছি তেলটা পুরোপুরি উঠে এসেছে এখন এখানে করে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ডাটা আর আলু কেউ যদি চান যে আলুটা অ্যাড করবেন না সেক্ষেত্রে এড়িয়ে যেতে পারেন তবে ডাটা আলু দিয়ে চিংড়ি মাছের ঝোলটা কিন্তু বেশি ভালো লাগে এবার আমি মশলাটার সাথে ভালোভাবে সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিক্স করে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নিয়েছি প্রায় মিনিটের মতো ঢাকনাটা তুলে কিন্তু মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিবেন যাতে তলানিতে লেগে না যায় এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আলতো আলতো করে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি আস্ত প্রায় ছয় থেকে সাতটা কাঁচামরিচ এবার ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে আমি পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন যে পরিমাণ ঝুল আছে আমি কিন্তু এই পরিমাণ ঝুলি রাখব যেহেতু ডাটা আর আলু একটু ঝুলঝুল হলে কিন্তুই খেতে ভালো লাগবে একেবারে মাখা মাখা হয়ে গেলে তেমন একটা ভালো লাগবে না সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে নাড়াচাড়া করে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তবে অবশ্যই চুলাটা বন্ধ করার আগে লবণটা দেখবেন যে ঠিক আছে কিনা গরম গরম ভাতের সাথে ডাটা আলুর ঝোলটা খেতে অনেক ভালো লাগে আশা করি যারা কখনো খাননি তারা একবার হলো ট্রাই করে দেখবেন যে কতটা মজাদার আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ